ওয়াও পুরোটা সিলিংই কাজ করা হয়েছে নাকি এটা পুরো সিলিংই ডেকোরেশন করছে এটা টিভি ক্যাবিনেট নাকি ভাই এটা টিভি এর ক্যাবিনেট উনি বললে রুমের শেয়ার আইসিন Saul হয়ে যায় এই যে রং কাজ আমরা যে ওয়ালের যে রং করি এটা লাক্সারি কাজ করা কিন্তু তো কম আছে অন্য জায়গায় একটু বেশি পাইছি আর কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স পক্ষ থেকে কিন্তু আপনাদের মাঝে আরো একটা জিপসনের নতুন ভিডিও নিয়ে আসলাম। দর্শক আজকে ভিডিওতে থাকছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আপনার রুম, ফ্ল্যাট, বাসা, অফিস, আদালতকে মনের মাধ্যমে মিশিয়ে সাজাতে চাচ্ছেন জিপসন ডেকোরেশনের মাধ্যমে আপনারা কোথা থেকে এবং কাদের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং কম প্রাইজে মানে অল্প খরচে করাতে পারবেন এমনই কিন্তু সন্ধান দিব দর্শক আজকে আমি চলে এসেছি লতা জিপসন ডেকারেশন তাদের কিন্তু অফিস হয়েছে মানে অনেক জায়গায় কেরানীগঞ্জে কুমিল্লাতে এবং সাভারে অনেকগুলো কিন্তু ব্রাঞ্চ রয়েছে দর্শক তাদেরই বর্তমানে একটা রানিং প্রোজেক্ট মানে ডেলিভারি দিয়েছে এটাই কিন্তু আপনাকে দেখাবো যে এই কাজটা কেমন করেছে এবং টোটালি আসলে জিপসনের মাধ্যমে কাজ করাতে গেলে খরচটা কেমন হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন বৃহস্পন অনেক অনেক বেশি ভালো লাগবে সো বৃহস্পতি কথা বলাচ্ছি না আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি আজকে একটা নতুন একটা ফ্ল্যাটে কাজ করছি ভাইয়ের আমাকে অনলাইন থেকে ডিজাইনগুলো দেখে আরও চয়েস করছে এবং কি কাজগুলো করছি কীভাবে কাজগুলো করলে আমাকে ভালো হইব এই কোনো একটা পরামর্শের জন্য আমি ও কাজগুলো দেখাবো এবং কাজ করাইলে আমি কিন্তু দেশ বিদেশে সব জায়গায় বাংলাদেশে কাজ করি আমার অনেক জায়গায় শাখা আছে ইনশাল্লাহ আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি যাই আমি কাজ করে দিয়ে আসবো আপনার কোনো বড় কারণ ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আলহামদুলিল্লাহ আজকে যে ফ্ল্যাটটা দেখাবো মানে চোখ জুড়ানোর মতো একটা কাজ শুরুতেই আমরা দেখব হল রুমটা নাকি ভাইজান এটা হল রুম এটা ফল ওয়াও মানে পুরোটা সিলিং কাজ করা হয়েছে নাকি এটা পুরো সিলিং এ ডেকোরেশন করছে আচ্ছা ঠিক আছে যদি এই কুমোর কোনো ভাই করতে চায় তাহলে এটা 300 টাকা স্কয়ার ফিট পড়বো 300 টাকা স্কয়ার ফিট মানে এই যে রং সহকারে রং সহকারে শুধু খালি লাইটিং হেয়ার থাকবো লাইট তার হার কিন্তু লাইট আমরা লাগলে লাগাই দেবো কোনো প্রবাসী বাড়ি যদি থাকে যদি গার্জিয়ান লোক যদি না থাকে বাড়িতে সবকিছু আমরা করে দেবো এটা পার স্কোয়ার ফিট তিনশো টাকা পড়বে আচ্ছা এই যে ভাই দেখতে পাচ্ছি মানে এই যে জানালার পাশে আপনার ডিজাইন করা আছে নাকি এই জানলার গেট এটা আপনার পাঁচ হাজার টাকা পড়বে কালার সহ আর কালার সারা দি করে তাহলে সাড়ে তিন হাজার টাকা মানে পুরোটা

কিন্তু 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 অনেক আমরা কাজ করে জায়গায় অনেকে বিভিন্ন শাখা আছে কিন্তু আপনারা দেখতে পাবেন আমি কিন্তু ওই না আপনি দূরে আছেন দাঁড়ে নাই আপনার কাজ করে আমি টাকা নেবো আপনার আগে কোনো টাকা দেন প্রয়োজন নাই আপনি অর্ডার করবেন আপনার বাসায় মাল নেবো আপনি পেমেন্ট করবেন কিন্তু আগে ওই কুমের না আর আমরা কোনো ভোয়ার কোনো কারণ নয় যে এটা আমরা কারণ অনেক দীর্ঘ বস্ত্র ইনসল্লা আমরা কোথাও কাজ করে আসছি আমাকেও গৌরীপুর কুমিল্লা গৌরীপুরের সাভারে কেরানীগঞ্জ চাঁদপুর আদিগঞ্জ আমার বিভিন্ন জায়গায় শাখা আছে আমার আমার ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের লোক লোক কোন জায়গায় কোন জায়গায় শাখা আছে বিস্তৃত জানতে পারবেন এবং আমারও অনেক জায়গা আমরা দেখতে পারবেন আচ্ছা ভাই ওই সাইডগুলো দেখেন ওই সাইড মানে গ্যাপ ছিল মানে নাকি হ্যাঁ এই জায়গায় একটা গ্যাপ ছিল এটা যে এটার একটা কাজ করছে এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সেগুনের ভোট না হুম কাজ করছো তো এই জায়গাতে মানে ওই সিস্টেম করে দিছে আপনি আচ্ছা দেখতে পাচ্ছেন এটা গ্যাপ ছিল গ্যাপ তাহলে খারাপ দেখা যায় মানে এমন না সিস্টেম এই জায়গাটা পিলার ছিল পিলার জায়গাটা কাজে লাগাই দিছে হ্যাঁ জায়গাটা কাজ ওই सेम ওই জায়গাটা পিলার ছিল এই পিলারের সাথে মানে একটা এই সিস্টেম করে দিছে বড় আচ্ছা ঠিক আছে বেশ চমৎকার কিন্তু ভিএস আপনাদেরকে কিন্তু শুরুতেই দেখালাম হল রুমটা এখন ভাই জান আমরা কিচেনে চলে যাই সরাসরি পাকঘর কিচেন ক্যাবিনেটের কাজ দিতে কোনো ভাই করে এবং দিতে মাল সহ দেয় হাও করতে করাইতে পারবো যদি হ্যাঁ মাল কিনে আমাকে মজুরি দাও এটা সব কিন্তু আপনার যে ভোটের কাজ টিচিংয়ের এই কাজগুলো কিন্তু সব আমাকে কিন্তু আর পরামর্শ দিয়েছি এই কাজটা আপনি কিন্তু যদি আপনার সময় থাকে তাইলে যদি আপনার মাল কিনতে আমাকে মজুরি দেন তাইলে আপনি কিছু টাকা কিন্তু সেভ হইব এটা কিন্তু আপনার ভালোর জন্য আমি বলতে আছি আর এবং আমরা কিন্তু মাল সই সব জায়গায় কাজ করি আচ্ছা দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণ কিন্তু বক্স বক্স সিস্টেম করা আছে মানে ভিতরে কিন্তু অনেক কিছু রাখা যাবে রাখলেও মানে কিছু বাইরে থেকে বোঝা যাবে না বোঝা যায় বলো আচ্ছা বেশ চমৎকার কিছু কেবিনেটটাও কিন্তু বেশ সুন্দর মানে করে সাজিয়েছে ভাইয়েরা এখানে কিন্তু মানে বেসিনটার ভিতরে ভাইয়েরা ডিজাইন করে দিয়েছে নাকি বেসিনের ভিতরে জালি সিস্টেম ওই যে এটা এটা লাইট আছে না হ্যাঁ এই জায়গা লাইট আছে এই যে লাইট হ্যাঁ আচ্ছা ওয়াও আর এবং বেসিনটা দেখেন পুরোটা কিন্তু মার্বেলের অনেক কিছু নিচে হবে দুটি এই জারপাতি এটা কিন্তু জালে ঠিক আছে এইভাবে কোন ভাই করতে চায় তাহলে ক্ষেত্রে এটা পারবো আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা তিন সত্তর টাকা রং টং সব সব

আমার সারা কাজ পাবো তিনটা কোয়ালিটি কিচিং কেবিনেট জিপসন রং তিনটা কাজ পাবো আমার গুদিয়া যদি করায় হ্যাঁ গুইসছে আমরা রঙের কাজও করি ডেকোরেশনের কাজ করি পাকঘরের কিচিং কেবিনের কাজ করি ওয়ালে যদি থ্রি ডির কোনো কাজ করে পেন্টের ওগুলোর কাজও আমরা করি ডাইনিং রুম থেকে এবার চলে যাব আর একটা বেডরুমে বেডরুমটা দেখেন বেডরুমটা হ্যাঁ বেডরুমটা ভাই এটা স্যাম্পলের ভিতরে ডিজাইন করা দুটি এটা হচ্ছে কুমরেডে এটা কম খরচার ভিতরে দুটি সুন্দর জোড়া কেমনে হবে খালে যা আছে এইটা কুমরেডে

আমাকে কুমিলা গরিবের শাখা আছে আমাকে শাখা আছে আমাকে সাবারের শাখা আছে গাজীপুরে কোনো ভাই থাকলে ওদিক দিয়ে কাজ করাইতে পারবো এবং ওয়ালের যদি কোন রং করে লাগজারি তাহলে আমাকে করাইতে পারবো এই যে

ভাই কিন্তু কাজটা রাখা আরো দুই এক দেখছে দেখার পরে লাস্টে কিন্তু আমার ফোন দিচ্ছে আমার সাথে আর সাথে আমি কিন্তু ভাই আমার কাজ করি আপনার দেখেন দেখে আরো দুই জায়গায় যেই রেট দিচ্ছে ও রেট হিসেবে আমার টাকা দেন আমি কিন্তু আল্লাহ দাদা হ্যাঁ আমি আরো দুই এক জায়গায় দেখছি দেখার পরে মানে ওনার সাথে আমার মানে দামে মোটামুটি ওনার দামটা একটু কম আছে অন্য জায়গায় একটু বেশি পাইছি আর কি আমি এই জন্যে আমি ওনার করাইছি ঠিক আছে ভাই যান ধন্যবাদ